লকেট চট্টোপাধ্যায় তিনি অভিযোগ করছেন তৃণমূলের মহিলা একজন ভুয়ো এজেন্ট তিনি ঢুকে পড়েছেন এবং তাকে তিনি ধরেছেন, এটা দাবি তার। আমার সহকর্মী আর প্লাস নিউজের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায় রয়েছে, আপনারা এক্সক্লুসিভ সেই ছবি দেখছেন, আপনারা সেই ছবি দেখছেন যেখানে লকেট চট্টোপাধ্যায় আমার সহকর্মী এবং আর প্লাস নিউজের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায় রয়েছেন ঘটনাস্থলে, সরাসরি আমরা তার কাছ থেকেই শুনে নেব ঠিক ঘটনাটা কি ঘটেছিল। ষষ্ঠী, একেবারে হুগলি লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই মুহূর্তে যে ধনেকালী বিধানসভা, সেখানে দেখছি যে এই যে ভোটের সহায়তা কেন্দ্র, সেই ভোটের সহায়তা কেন্দ্র, সেই ভোট সহায়তা কেন্দ্র থেকেই মূলত একেবারে বারবার যে ঘটনার সূত্রপাতটা উঠে আসছে। এবং দেখতেই পাচ্ছ এই যে সহায়তা কেন্দ্র, এখানে মূলত সকাল থেকে লকেট চট্টোপাধ্যায় তিনি একাধিক অভিযোগ করছেন যে এখানে মূলত যারা এখানে আর কর্মী রয়েছেন, অর্থাৎ সেই কর্মীরাই মূলত ভোটারদের প্রভাবিত করছেন। এবং শুধু তাই নয়, এখানে যাদেরকে ভোট সহায়তা কেন্দ্রতে যাদেরকে বসানো হয়েছে প্রত্যেকেই তারা আশা কর্মী, এবং তার পাশাপাশি তারা প্রত্যেকেই স্থানীয় ভোটার। এইরকম একজন ব্যক্তিকে এই ভোটার যে সহায়তা কেন্দ্র করা হয়েছে, সেই সহায়তা কেন্দ্রতে তৃণমূল কংগ্রেস বা তারা তাদের প্রতিনিধি বসিয়ে এখানে ভোটারদের প্রভাবিত করছে। এবং তার পাশাপাশি আরো যেটা অভিযোগ, মারাত্মক অভিযোগ, যেখানে একজন ভুয়ো এজেন্ট, যে এজেন্টকে তিনি তার যথাযথ নথিপত্র তিনি দেখাতে পারেননি এবং সকাল 7টা থেকে প্রায় কাছাকাছি 10টা পর্যন্ত ভিটের ভেতরে ঢুকে পুরো মিশনের সিস্টেমটা তিনি চালাচ্ছিলেন, এমনটাও অভিযোগ শুধু নয়, এখানে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় তিনি পুরো সময়টা, অর্থাৎ ওই ওই যে ভুয়ো এজেন্ট তৃণমূলের তিনি যেখানে থাকেন সেই তার বাড়ি পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন। এবং কেন তার সচিত্র পরিচয়পত্র নেই এই প্রশ্ন প্রার্থী লকেট চট্টোপাধ্যায় করার পরেও আমরা দেখেছি যে এই পুরো ভূতে এই মুহূর্তে সেই ছবিটা তোমাকে একবার আমার চিত্র সাংবাদিক জয়ন্তকে বলবো যে এই মুহূর্তে ভোটের এই যে বুথ কেন্দ্র, সেই বুথ কেন্দ্রের মধ্যে সেখানে ভোটারদের একটা দীর্ঘ লাইন রয়েছে এবং অধিকাংশ বুথে আমরা যেটা দেখছি সব থেকে বেশি অভিযোগ এসছে সেটা হচ্ছে যে এখানকার অধিকাংশ বুথে যেখানে ইভিএম খারাপ হয়ে যাচ্ছে, সকাল 6টা থেকে ভোটাররা তারা ভোটের লাইনে দাঁড়িয়ে থাকার পরেও 9টা বেজে যাওয়ার পরেও তাদের যে গণতান্ত্রিক উৎসবে তারা যে অংশগ্রহণ করেছে, তারা যে গণতান্ত্রিক তাদের অধিকার প্রয়োগ করার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করার পরেও তারা কিন্তু তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারছিলেন না। এ বিষয়ে যখনই প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের কাছে অভিযোগ আসে এবং সেই অভিযোগ পাওয়ার পরেই আমরা দেখেছি সরাসরি তিনি সেখানে পৌঁছে গিয়েছিলেন। এবং কেন এত দীর্ঘ সময় হয়ে যাচ্ছে, যেখানে বেলা বাড়ছে এবং উত্তাপও কিন্তু বাড়ছে, গত কয়েকদিন একেবারে ঠান্ডা খানিকটা থাকলেও আজ ভোটের যে পঞ্চম দফা যেখানে 49টি আসনে সারা দেশে নির্বাচন হচ্ছে এবং পশ্চিমবঙ্গের প্রায় 7টি লোকসভা কেন্দ্রের নির্বাচন, এবং দেখতে পাচ্ছে এই মুহূর্তে লকেট চট্টোপাধ্যায় প্রার্থী বসে আছেন এবং তিনি বারংবার নির্বাচন কমিশনের সাথে একেবারে সর্বক্ষণে সবসময় যোগাযোগ রাখছেন। এবং কেন এই ধরনের, এবং আরো যে ছবিটা বাইরের যে ছবিটা দেখাবো যে অভিযোগটা কি করছেন, এখানে তৃণমূল কংগ্রেসের বহু কর্মী সমর্থক তারা কিন্তু একেবারে ভোটের বাইরে তারা কিন্তু অপেক্ষা করছে, এবং আরো একজন এই সহায়তা কেন্দ্র ভোটারদের প্রভাবিত করা হচ্ছিল বলে অভিযোগ সেই আশা কর্মী দিদি তিনিও এখানে বসে আছেন এবং ভোটারদের সহায়তা কেন্দ্র আপনার আপনার বিরুদ্ধে অভিযোগ করাচ্ছে। আপনি আপনি যে ব্যক্তির সঙ্গে আমরা দেখছি আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়, তিনি সরাসরি যার বিরুদ্ধে অভিযোগ, অর্থাৎ যেই আশা কর্মী তার বিরুদ্ধে অভিযোগ, তার সঙ্গে কথা বলছি। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি সেই ছবি লকেট চট্টোপাধ্যায়, তিনি অভিযোগ করেছেন তিনি ভুয়ো এজেন্ট ধরেছেন, কমিশনের কার্ড ছাড়াই দীর্ঘক্ষণ সময়, সকালবেলা থেকে দীর্ঘক্ষণ সময় তিনি ভোট কেন্দ্রের ভেতরেই ছিলেন। প্রশ্ন উঠছে ইলেকশন কমিশনের কাছে এই পঞ্চম দফা অত্যন্ত চ্যালেঞ্জের, সেই চ্যালেঞ্জ কি মোকাবিলা করতে পারছে? কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও, প্রিসাইডিং অফিসার থাকা সত্ত্বেও
এত টাকা সরকারি জনগণের টাকা খরচ করে ওয়েবক্যাম এবং তার পাশাপাশি সিসিটিভির ফুটেজ থাকা সত্ত্বেও এই ধরনের অভিযোগ আসছে কেন? কার্যত আজকে চ্যালেঞ্জের মুখে নির্বাচন কমিশন, সে ছবি আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা দেখতে পাচ্ছি ভারতীয় জনতা পার্টির প্রার্থী, হুগলিতে প্রার্থী অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়, তিনি অভিযোগ করছেন আশা কর্মীরা তারা প্রভাবিত করছেন বুথে বিভিন্ন জায়গা থেকে আগত যে সমস্ত ভোটাররা রয়েছেন তাদের। আবার ভুয়ো এজেন্ট দীর্ঘক্ষণ ধরে ভোট গ্রহণ কেন্দ্রের ভেতরেই ছিলেন যতক্ষণ না লকেট চট্টোপাধ্যায় তার দাবি তিনি এসেছেন, ততক্ষণ মহা আনন্দে তিনি সেখানেই ছিলেন। অর্থাৎ নির্বাচন কমিশনের এই পঞ্চম দফায় যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জের মুখে হুগলিতে আমরা দেখতে পাচ্ছি অভিযোগ বিভিন্ন অব্যবস্থা।